হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখুন। আজ আমি যেই বইটি তোমাদের কাছে নিয়ে এসেছি সেই বইটির নাম পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামিনেশন। এই বইটি কনস্টেবল ও লেডি কনস্টেবল উভয় মিলে তৈরি করা হয়েছে। এই বইটিতে 4000+ এমসিকিউ দেওয়া আছে। চলুন তাহলে এবার আমরা দেখি নি এই বইটি কোন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি তপতি পাবলিকেশন থেকে প্রকাশিত করা হয়েছে। এই বইটি 9th এডিশন, আর এই বইটি 2024 সালের নিউ সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। এবার আমরা দেখে নেব বইটার এমআরপি কত করেছে, আর বইটা কত সালে প্রথম প্রকাশিত হয়েছে সেটাও আমরা একটু এক নজরে দেখে নেব। বইটার এমআরপি করেছে 450 টাকা। এটা আপনার আপনার এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25 থেকে 35% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এরকম কমিশন ভ্যারি করে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটার 9তম সংস্করণ হচ্ছে 2024 সাল। চলুন তাহলে এবার আমরা দেখি নিই পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত কিছু লেখা আছে, সেটা একটু এক নজরে দেখে নিই। এবার আমরা চলে যাবো এই বইটার সূচিপত্রের দিকে, দেখে নেবো সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। এটি সূচিপত্রে সবারই প্রথমেই আছে জাতীয় আন্তর্জাতিক ও রাজ্যের বিবিধ বিষয়ের সাম্প্রতিক তথ্য, যার পাতা আছে 1 থেকে 40 পাতা পর্যন্ত। এর মধ্যে ছোট ছোট হেডিংয়ে অনেক কিছু ধরা হয়েছে, আপনারা একটু ভিডিওটিকে পজ করে একটু মনোযোগ সহকারে দেখে নিন। এবার আমরা চলে যাব এই সূচিপত্রের পরবর্তী পাতায়, দেখে নেব সেখানে কি কি বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব জেআর নলেজ এমসিকিউ পাতাটি, দেখে নেব এই পাতাটিতে কি কি বিষয় ধরা হয়েছে। তারপর আমরা দেখে নেব জেআর নলেজ স্টাডি ম্যাটেরিয়ালসের পাতাটি, আমরাও দেখে নেব এই অধ্যায়টিতে আর কি কি বিষয় ধরা হয়েছে। তারপরে আমরা দেখে নেব ম্যাথামেটিক্স চ্যাপ্টারটি, এবং একদম সবারই আছে জিআই ও রিজনিং চ্যাপ্টারটি, এবং তারপরে আছে ইংরাজি চ্যাপ্টারটি। আমরা এই কটি অধ্যায়ে দেখে নেব কী কী বিষয় ধরা হয়েছে। আর বইটার একদম সবারই শেষে আছে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের 2017 সালের কোশ্চেন। এবার আমরা চলে যাব এই বইটির সর্বপ্রথম অধ্যায়, দেখে নেব সেখানে কী বিষয় ধরা আছে। সবারই প্রথমেই আছে পদ্ম পুরস্কার 2024, তার পাশে আছে পদ্মশ্রী পুরস্কার। কারা কারা কোন কোন ক্ষেত্রে কোন কোন রাজ্য থেকে পেয়েছিলেন তাদের নাম একটি ছকে ধরা হয়েছে। আপনারা একটু ছকটিকে মনোযোগ করে দেখুন। চলুন তাহলে এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাই, দেখে নিই সেখানে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব এই বইটির পরবর্তী পাতায় 2023-24 সালের গুরুত্বপূর্ণ দিবস চ্যাপ্টারটি। তারপর আমরা দেখে নেব ফিফা মহিলা বিশ্বকাপ 2023-এর চ্যাপ্টারটি, দেখে নেব এই চ্যাপ্টারটিতে আরও কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কোশ্চেন দেখে নেব। এবার আমরা বইটির পরবর্তী পাতা থেকেও আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দেখে নেব। প্রত্যেকটি কোশ্চেনের 4টি করে অপশন দেওয়া আছে,
এবং এদের অ্যান্সারগুলো একদম সবারই শেষে দেওয়া আছে। এবার আমরা চলে যাব এই বইটির পরবর্তী পাতায়, সেখান থেকে দেখে নেব শিল্প সংস্কৃতি সাহিত্য ভাষা থেকে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন। সেখান থেকে একটি কোশ্চেন হলো বীরবল কার ছদ্মনাম ছিল। প্রত্যেকটি কোশ্চেনের চারটি করে অপশন আছে এবং আমরা এই অধ্যায়ে আরও যে সকল কোশ্চেনগুলি ধরা হয়েছে সেটা একটু এক নজরে দেখে নেব। এবার দেখে নেব এই বইটির পরবর্তী চ্যাপ্টার, যার নাম ভূগোল। সেখান থেকে একটি কোশ্চেন হলো গঙ্গার প্রধান উপনদীর নাম কি, যমুনা, অজয়, ময়ূরাক্ষী না দামোদর। আমরা আরও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন দেখে নেব এই ভূগোল অধ্যায় থেকে। এবার আমরা দেখে নেব এই ভূগোল অধ্যায়ের অ্যান্সারের পাতাটি, তারপর আমরা চলে যাব এই বইটির আরেকটি চ্যাপ্টারে যার নাম ইতিহাস। সেখান থেকেও আমরা কিছু কোশ্চেন দেখে নেব। সেখান থেকে একটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন। চারটি করে অপশন আছে এবং যেই উত্তরটি সঠিক সেটি এই অধ্যায়ের একদম শেষে ধরা হয়েছে। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখান থেকে আরও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা দেখে নেব। এবার আমরা এই অধ্যায়ের অ্যান্সারের পাতাটি একটু এক নজরে দেখে নেব, তারপর আমরা চলে যাব এই বইটির আরেকটি অধ্যায়ের যার নাম পদার্থবিদ্যা। আমরা পদার্থবিদ্যা থেকে কিছু কোশ্চেন একটু দেখে নেব। এক্স রশ্মির আবিষ্কারকর্তা কে ছিলেন। এবার আমরা রসায়নবিদ্যা চ্যাপ্টারটি একটু এক নজরে দেখে নেব, দেখে নেব সেই চ্যাপ্টারটিতে কী কী বিষয় ধরা হয়েছে। তারপর আমরা চলে যাব জীববিদ্যা চ্যাপ্টারটি, দেখে নেব জীববিদ্যার চ্যাপ্টারটিতেও কী কী বিষয়ের কোশ্চেন ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব এই বইটির আরেকটি চ্যাপ্টার যার নাম সংবিধান ও অর্থনীতি। আমরা এই অধ্যায় থেকেও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন একটু এক নজরে দেখে নেব। এবার আমরা দেখে নেব এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে এবং সে কটি অধ্যায়ে কী কী কোশ্চেন ধরা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন 2024 সালের এই বইটা কেমন করেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকমই নতুন নতুন ভিডিও সবারই আগে আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।